নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটি জলখাবারের রেসিপি। সকাল সন্ধ্যার জলখাবারে যদি মুচমুচে এবং চটপটা কিছু খেতে ইচ্ছে হয় তাহলে এই জলখাবারের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর ভীষণই কম তেলে এটা তৈরি করে নেওয়া যায়, তাই এটা খুব হেলদিও হয়। তাহলে চলুন আজ এই হেলদি অ্যান্ড টেস্টি জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে 100 গ্রাম মতো সুজি নিয়ে নিলাম। এটা মেজারিং কাপের 3/4 কাপ মতো সুজি রয়েছে। আমি এটা দুজনের জন্য তৈরি করছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সুজিটা প্রথমে আমাদের ভিজিয়ে নিতে হবে। সুজিটা ভেজানোর জন্য আমি এখানে জল ব্যবহার করছি, আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। যে বাটিতে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি এখানে জল নিয়েছি, মানে যতটা সুজি ততটা জল দিয়েই আমি এটা ভিজিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার এই বাটিটাকে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব, তাতে সুজিটা ভালো মতো ফুলে গিয়ে নরম হয়ে যাবে। বাটিটা আমি ঢাকা দিয়ে দিলাম, ফেরত আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর সুজিটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এখন দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে, কারণ সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে বাকি সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গ্রেট করা আদা। আদাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদ খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যদি না দিতে চান, মানে এটা নিরামিষ তৈরি করতে চাইলে পেঁয়াজের পরিবর্তে আপনারা বাঁধাকপিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গ্রেট করা গাজর, আপনারা পছন্দ মতো যে কোনো সবজি এখানে গ্রেট করে দিতে পারেন। স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য যদি এটা তৈরি করতে চান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ভেজানোর জন্য যদি টক দই ব্যবহার করেন তাহলে এখানে পাতিলেবুর রসটা আপনারা স্কিপ করতে পারেন। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার এটা ফ্রাই করে নেব। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। একটা স্প্যাচুলা বা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তৈরি করে রাখা মিশ্রণটা হাতে নিয়ে অল্প করে করে পার্ট এভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলোকে একদম ছোট সাইজের প্যানকেকও বলা যেতে পারে। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। অন্তত 1 থেকে 1.5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর এগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। এক একটা ব্যাচ ফ্রাই করতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট করে। আর এগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা যেমন বললাম লো এবং মিডিয়ামে মাঝামাঝি রাখতে হবে। হাই ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ওপর থেকে এগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি এগুলোকে একটু হেলদি ওয়েতে তৈরি করার জন্য একদম কম তেলে এগুলোকে ফ্রাই করলাম, তবে আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাইও করতে পারেন, তাতে এগুলো আরও বেশি মুচমুচে হবে। দেখুন চারিদিক থেকে সুন্দর করে এগুলো আমি ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলো আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত মিশ্রণটা ব্যবহার করে সবকটা সুজির মিনি প্যানকেক আমি এখানে রেডি করে নিয়েছি। পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এটা সার্ভ করুন, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে খাবেন। তাহলে অবশ্যই এই হেলদি অ্যান্ড টেস্টি জলখাবারের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।